প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে ইওর এডুকেশন চ্যানেলে স্বাগত। তোমাদের জন্য আবার একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের জন্য কিন্তু ওএসিস স্কলারশিপের কিন্তু নতুন আপডেট চলে এসেছে, এবং তোমরা কবে অ্যাপ্লাই করতে পারবে আমি তোমাদের সেই নোটিশ দেখাবো। দেখো, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু নোটিশে চলে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ হ্যাজ বিন স্টার্ট অন 10/5/2022 ফর 22-23 সেশন। মানে তোমাদের যারা 22-23-এর জন্য যে স্কলারশিপের ডেট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আপডেট রয়েছে বা বিষয় রয়েছে, এখানে বলেছে প্লিজ অ্যাপ্লাই অন দ্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এবার এখানে তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তারপর বলেছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম অনলি ফর এসসি স্টুডেন্ট ফার্স্ট ফর গেটিং ইকুয়েট আইডি, মানে তাদের যে আইডির ডিটেলস দিয়ে তাদের কিন্তু সেখানে প্রথমে লগ ইন করে নিতে হবে। এবং আমি তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু আমি দেখাবো। তোমরা কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিন্তু চলে আসার পরে তোমাদের কিন্তু এখানে যারা নতুন তাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে হবে, এবং যাদের রেনুয়াল তাদের এখান থেকে রেনুয়াল করতে হবে। এবং তোমাদের যারা এসসি প্রথমে তাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা কী করবে এখানে আসার পরে? পরে কিন্তু এখানে তোমরা প্রি ম্যাট্রিকের জন্য যে অপশন রয়েছে এখান থেকে তোমরা প্রি ম্যাট্রিকের রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এবং এখানে যারা আদার্স স্কলারশিপ রয়েছে তারা এখান থেকে করতে পারবে। যারা প্রেস অ্যাপ্লিকেশন রয়েছে তারা কিন্তু এই পোর্টালে চলে আসার পরে তারা এখানে এসে যে ডেট অফ বার্থ, স্টেট এবং স্কলারশিপ ক্যাটাগরি, নেম অফ স্টুডেন্ট, মোবাইল নম্বর, ইমেল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আইডেন্টিফিকেশন ডিটেলস এই সমস্ত দেওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে অ্যাংরি টু ফলোয়িংয়ে ক্লিক করার পরে কন্টিনিউ করার পরে তোমরা পরবর্তী নেক্সট পেজে কিন্তু চলে যাবে, এবং তোমরা কিন্তু ফর্ম ফিলাপটা করে নিতে পারবে। এবং যারা রিনিউয়াল করবে তাদের কিন্তু অ্যাপ্লাই টু দ্য রিনিউয়াল অপশনে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, ক্যাপচার বসিয়ে তারা সাইট লগ ইন করে নেওয়ার পরে কিন্তু তারা এখান থেকে তাদের ফর্ম ফিলাপটা করতে পারবে। এবং তোমরা যদি ওইস স্কলারশিপ কীভাবে রিনিউয়াল বা নিউ অ্যাপ্লিকেশন প্রসেস যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তাহলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এবং তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা আমাদের চ্যানেলের নতুন সদস্য হতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।